হঠাৎ করে একটা কাকের ডাক শুনলাম কাকের ডাক এখন দেখো কত পাখি না চারিদিকে পাখিরা কিচিরমিচির করে ডাকছে হ্যাঁ কিন্তু কাকের ডাক কিন্তু শোনা যায় না কাক এখানে নাই বললেই চলে আপনি কাকের ডাক শুনে ফেললেন হ্যাঁ হ্যাঁ কাকের ডাক শুনলাম এবং অনেক সময় ঘুঘুর ডাক শোনা যায় খুব রেয়ার মমতা দিদির সেই কাকের কবিতার কথা কিন্তু মনে পড়ে গেল রাইট তো যাই হোক এই কাকের ডাক শুনে থেমে গেলাম কারণ আমার দেশের কথা মনে হলো কারণ বাংলা বাংলাদেশে তো কাকের ডাকি সব প্রতিনিয়ত আমরা শুনতে না শোনা যায় কিন্তু কাকের ডাক শুনে থমকে দাঁড়াবো কোনদিন ভাবি নেই তো এখন দেখো এখানে প্রচুর পাখি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আশেপাশে প্রচুর পাখির ডাক মানুষ ওনারা দর্শকরা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না শুনতে পাবেন হয়তো যাই তোমার কথা ফিরে আসি বাংলাদেশে কবে যাব কেন যাব শকত কেন যাবেন না এটা আপনার জন্মভূমি আপনার মাতৃভূমি আপনার হাজারো স্মৃতি রয়েছে সেখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত রয়েছে বাংলাদেশে শত্রু শত্রু আছে আছে এত ইমপ্যাক্ট হ্যাঁ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তো এখানে এখানে আমি সাতাশ বছর আগে ইউরোপ আমেরিকায় বসবাস করা শুরু করেছিলাম আমার বড় ছেলে এখন তার বয়স চব্বিশ তুমি দেখছো ওকে আর ছোটোটার বয়স এখন তেরো হ্যাঁ তাছাড়া আমার আরও দুজনে স্টেপ ডটার আছে তুমি জানো যে আমরা আমার সন্তানরা সবাই ক্যানাডিয়ান ব্রিটিশ ওয়েস্টার্ন কান্ট্রি হ্যাঁ ক্যানাডিয়ান ব্রিটিশ আমেরিকান পাসপোর্ট হোল্ডার্স তারা তো এইসব দেশে বড় হয়েছে হ্যাঁ আমি আমি বাংলাদেশে কেন যাব আমার ভবিষ্যৎ জেনারেশন তো এইখানে আমার নাতি নাতকুর সবাই তো এখানেই আপনি কি বাংলাদেশকে মিস করেন না যেমন আমি এখানে মানে দীর্ঘদিন ধরে রয়েছি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন মনে হতো যে কবে আমি ব্রিটেন যাব বা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে লাইফ লিড করবো এখন কিন্তু আমি মারাত্মকভাবে বাংলাদেশকে মিস করি না মিস করি না সে তা নয় বাংলাদেশকে তো মিস করবোই আমি সে দেশে জন্ম হয়েছি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সেখানে পড়েছি কিন্তু যখন আমরা সেটেল হয়ে যায় আসলে আমরা হাটিয়ার কথা বলি যখন আমরা সেটেল হয়ে যাই ধরো আমি যখন ইংল্যান্ডে সেটেল হয়ে গেলাম তখন কিন্তু একটা কথা প্রচলিত ছিল আমাদের ভিতরে সেটা হচ্ছে ব্রেইন 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 কথাটা তখন থেকে কেন বলতো কারণ বিশেষ করে এর অভ্যুত্থানের পরে আমরা যারা স্টুডেন্টস হ্যাঁ তা আমরা মনে করলাম যে এইখানে খালেদা জিয়া শেখ হাসিনার কামরি এরশাদের এরশাদের তাণ্ডব হ্যাঁ এগুলো দেখার পরে পরিবারতন্ত্র এই দেশের কোনো ভবিষ্যৎ নেই বলে আমরা মনে করলাম হ্যাঁ তারপরে আমার ব্যক্তি আমার পরিবারের প্রায় সবাই দেশের বাইরে সেটেল করে ফেলেছিল দেশে গিয়ে দেখি আমার বন্ধুদের সত্তর পার্সেন্ট ফ্রেন্ডরাই কেউ নাই আর কি সত্তর শতাংশ বন্ধুরা কেউ দেশ নেই সবাই মোটামুটি মেধাবীরা তখন বাংলাদেশ ত্যাগ করি ত্যাগ করার চিন্তা ভাবনা করেছে কারণ এখানে সৎ উপায় কিছু করা যায় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও লয়ার হও যাই হও সরকারি চাকরিজীবী হও শতপায়ে তুমি আকাশচুম্বী করে কিছু কখনো কি শতপায়ে মানে করা যেত বাংলাদেশে নাকি শুধু আগে আগে বেটার ছিল আগে আমাদের আপনাদের আগে বেটা ছিল আমাদের বাপ চাচাদের সমাজে করাশন ছিল না তা নয় আবার আব্বাও এক সময় উনি এই করাশনের জন্য অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এটা ওনাকে উনি একজন বলতে পারো প্রখ্যাত সরকারি কর্মকর্তা প্লাস উনি পরবর্তীতে এনজবি আইনের শিক্ষক হয়েছিল। ওনাকে সবাই চেনে। উনি যে কত লোক সৎ ছিলেন এটা সবাই জানে। তো উনি অতিষ্ঠ হয়েছিল। আমার দাদাও এসব দেখতেন এবং আমার দাদির কাছে এসে উনি এসব কথা বলতেন যে এত করাপশন করে যে আমার দাদার পিয়ন পর্যন্ত তার চাইতে অনেক পশাওয়ালা ছিল। তাহলে কি সৎ থাকলে যাবে না? বলে আপনি থাকতেন আর সেই দেশে আমি কেন যাবো? সফল যে দেশে দেখো এই দেশে আমার সন্তানদের লেখাপড়া নিয়ে আমার কোনো চিন্তা নেই স্বাস্থ্য নিয়ে চিন্তা নেই না লেখাপড়া নিয়ে চিন্তা নেই কারণ নিয়ে না ওটা তো আছেই লেখাপড়া নিয়ে কেন নেই প্রথমত এটা বলি আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট করে ধরো সে বুয়েটে গেল ফর এক্সাম্পল তাকে আব্রারের মতো হত্যা করতে পারে হ্যাঁ সেটা খুনের শিকার হতে সত্য কথা বলে তাকে খুনের শিকার হতে পারে তা আমি এরিজটা কেন হয়ে আমার মেয়ে যদি ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তাকে প্রতিনিয়ত ওই স্ট্রিট রোমিওদের উত্ত্যক্ত সহ্য উত্তেজনা কী বলে এটাকে বাংলা বলে যাচ্ছে কি জানি টিজ করা টিজ করা মানে উত্ত্যক্ত করে যেগুলো এগুলো তাকে সহ্য করতে হতে পারে তবে এটা তো আমার বিদেশে আমার সন্তানদের করতে হয় না এখানে আমার মেয়েরা ইউনিভার্সিটিতে গেলে কেউ তার সাহস নাই যে তাদেরকে টিচ করবে তারা আমি ইসটা কেন নেব সকল ইম্পসিবল স্কুলে পড়লে স্কুলের স্কুল গোয়িং বাচ্চারা পর্যন্ত এখানে নানারকম সুযোগ সুবিধা পাচ্ছে এবং সেখানে যখন বড় হচ্ছে সাদা হোক কালো হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক এদের ভিতরে কোনো ভেদাভেদ নেই আমাদের বাংলাদেশে দেখেছি যে অল্প বয়সে বাচ্চাদেরকে নাচ গান থেকে শুরু করে মানে পঞ্চাশটা জিনিস এবং স্কুলের এত বড় হোমওয়ার্ক দেয় মানে বাচ্চাটার ওই হোমওয়ার্কে ব্যাক ক্যারি করতেই তার যান বের হয়ে যায় এবং মা বাবার অস্থির থাকতে হয় ছেলেটাকে স্কুলে ভর্তি করার জন্য আর আর ডোনেশন দিতে হয় কোচিং এর যে ব্যবসাটা এটা কিন্তু আমাদের দেশের ছাত্র সমাজকে মানে ওই শারীরিক চর্চা থেকে কিন্তু দূরে ঠেলে দিচ্ছে হ্যাঁ কোচিং এর ব্যবসা ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে বায়োলজি এমনকি ওই ধর্ম শিক্ষা তারপর বাংলাও আজকাল প্রাইভেট পড়তে হয় না এখানে বাংলাদেশে তো তিনটি শিক্ষা ব্যবস্থা একটা হচ্ছে তুমি মাদ্রাসায় যদি পড়ো তাহলে তুমি আমার ছেলেকে যদি মাদ্রাসা দিতাম তাহলে সে কিসের শিকার হতো আল্লাহ জানে সেখানে তো না জানে ইসলাম তাকে তোতাবাকি হয়ে তাই যেত এখন যদি ইসলাম শেখা মানে সুরা কালাম মুখস্থ করতে পারা আর অর্থ না বোঝা আর যদি আলেম মানে হইতেছে তোমার ওই করোনা ইব্রাহের মতো আমি তো আমার ছেলেকে এরকম আলেম বানিয়ে মাদ্রাসায় পাঠাবো না মাদ্রাসা আলেম হওয়ার জন্য আর ওখানে শিশুরা যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে ছেলেরা মাদ্রাসাতেও তো হ্যাঁ আমি বলছি তো আমার ছেলেকে মাদ্রাসা পড়াবো না আমার ছেলে বাংলাদেশে পড়লে তাকে আমি কারণ হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়লে আমাদের বাংলাদেশ সম্বন্ধে তারা খুব একটা কিছু জানে না তাহলে তারা বাংলাদেশে ইংরেজি বলতে পারছে তারা বাংলাদেশে হিস্ট্রি জানে না কারণ তারা বাংলাদেশ থেকে ইংল্যান্ডের আমেরিকা পড়াশোনা করছে তাহলে কি মানে এই অর্থটা আমি শেষ করি দেখো আর মেইন স্ট্রিম স্কুলে পড়লে এরা ইদানিং ইংরেজি বলতে পারে তো আমার সন্তানকে হ্যাঁ আমি এরকম আমার সন্তানকে আমি বিপদে ফেলবো কেন আর এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই একসাথে পড়াশোনা করে কোনো বর্ণবাদিতা শেখানো হয় না এখানে ঈদ কাকে বলে পুজোর সময় হিন্দুরা কী করে খ্রিস্টানরা ক্রিসমাসে কি করে সবাই দেখে শেখে এই শিক্ষার যে একটা সুযোগ আমার সন্তানকে এগুলিকে ডিনাই করে আমি মিনহাজকে কেন বাংলাদেশে নিব কেন কি কারণে সেটা বাংলাদেশে কেন যাবো সব কোন দুঃখে তাহলে কি আমার এই মানে কথাটা এটা দাঁড়ায় না যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটা একটা মানে ভুল শিক্ষা ব্যবস্থা অবশ্যই যখন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা মুখস্থবিদ্যিক শিক্ষা ব্যবস্থা আমাদের জেনারেশনই শেষ আমাদের জেনারেশন পর্যন্তই আমরা শুদ্ধ বাংলা শুদ্ধ ইংরেজি শিখে আসছি এখন হয় ইংরেজি জানে না হলে বাংলা জানে না বাংলা জানলে ইংরেজি জানে না এরকম অবস্থা আবার আরবি জানলে ইংরেজি জানে না এরকম একটা খিচুড়ি অবস্থা আর আরেকটা বিষয় দেখো এখানে কোনো ভেজাল খাদ্য খাচ্ছি না হ্যাঁ আর বাংলাদেশে অভিজাত হোটেলগুলোতে শুকুরের মাংস এবং

দেখা যাচ্ছে দেখা যাবে যে ওখানে চিনির সাথে কাঁচের গুঁড়া মিলিয়ে বিক্রি করে এবং সেখানে গরিবদের উপরে নিষ্পেষণের যন্ত্র চালানো হয় আমি কেন এখানে যাব সব আমি যদি মানে এই মানুষগুলোকে যদি আমি পশু বলি তাহলে কিন্তু পশুর প্রতি কিন্তু অবিচার করা হয় না আমার দেশের মানুষকে আমি পশু সবাইকে বলবো মানে সবাইকে না যারা এই কাজগুলো করে ওখানে তো অসভ্যতার আধিক্য বেশি ওখানে অসভ্য মানুষ বেশি অসভ্য এটা তো অস্বীকার করার কিছু নাই অসভ্য চরম অসভ্য চরম অসভ্য চরম অসভ্য এবং তাদের বিহেভিয়ার এটা প্রমাণিত অসভ্য না শুধু অসহিষ্ণু অসহিষ্ণু পর পরধর্ম, পরচিন্তা বা ভিন্ন মত এ সম্বন্ধে চরম অসহিষ্ণু এবং এরা নিজেদেরকে অনেক সাহসী মনে করে কিন্তু দুই হাজার বছর মানে রহমানি আমল মিলে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কারণ দুই রহমানি রহমান তো রহমানি আমল চলছে এখন এটা মিলে মোট পঁয়ত্রিশটা পরিবার আমাদের দু হাজার বছর শাসন করে আসছে গোলামি আমাদের রক্তে মানে এটা একটা রীতিতে পরিণত হয়ে গিয়েছে যে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা আসতেই হবে শেখ হাসিনা চলে গেলে সজীব ওয়াজের জয় একইভাবে জিয়া রহমানের পরে তারেক রহমান তারপরে তারেক রহমান না থাকলে জাইমা রহমান জাইমা রহমান যদি না থাকে তাহলে তার মেয়ে অথবা কাউকে নিয়ে আসতে হবে আমরা আমি কেন যাব শপথ ও এখানে আমার তুমি জানো একটা ট্রিপল বাইপাস সার্জারি হয়েছে যখন আমার সার্জারি হয়েছে তখন আমাকে কি ভালোবাসাটা তারা দিয়েছে তারা আমার গায়ের চামড়া দেখে নেই আমার ধর্ম দেখে নেই আমার বর্ণ দেখে নেই হ্যাঁ তারা আমাকে কি ভালোবাসাটা দিয়েছে এবং আমাকে আমাকে অপারেশনের সময় অপারেশনের পর যখন সুস্থ হচ্ছিলাম তখন আমাকে তারা চা দিয়ে যেত নার্সরা আমাকে মুজা পরিয়ে দিত মুজা খুলে দিত তোমার ভাবিকে তারা সারাক্ষণ টেক কেয়ার করতো আর আমাদের বাংলাদেশে মরে গেলে যদি বিল চুকাতে না পারো লাস্টটা তুমি হাসপাতাল থেকে বের করতে পারো ভাইয়া আপনি যদি বাংলাদেশে আপনার এই বাইপাস সার্জারি যদি হতো তাহলে এরা আপনার বুকে ছুরি মেরে আপনার কাছ থেকে তখন জোর করে চাপ দিয়ে টাকা আদায় করে নিন বাচ্চা নর্মাল ডেলিভারি দেওয়াটা এখন পাপ বাংলাদেশে তোমাকে তারা সিজারিয়ান করাবেই এই সিজারিয়ান পড়ানোর পরে একটা নারী যে মানসিক এবং মেইনলি শারীরিকভাবে যে কত সমস্যার মধ্যে পড়ে যায় তার সব শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক থাকে না এই জিনিসগুলো মানুষ বুঝতে চায় তারা তো তারা তো আমার সন্তানদেরকে দেখলে আমার ছেলে মেয়েকে ছেলে মেয়েদেরকে দেখলে ওরা তো ওরা তো একটা ভালো ছেলে মেয়ে দেখবে না ওরা দেখবে লাল পাসপোর্ট নীল আমি আমি আমার আত্মীয় অনেক আমি রাইটার রং তারা কি দেখবে লাল পাসপোর্ট নীল পাসপোর্ট আমি রিস্ক নিব কেন আমি আমার আত্মীয় অনেকের সাথে কথা বললাম আমি অবাক হয়ে গেলাম তারা ইয়াং তাদের কোনো ফিজিক্যাল কোনো সমস্যা নেই হ্যাঁ মেন্টালও কোনো সমস্যা নেই সুস্থ মানুষ দুইটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা ইসিজার করে এখানে এখানে বাংলাদেশে তো আমি গেলে ধরো অনেক কাজ ফোর্স করে যে সিজার করতে হবে না অনেক কাজ আমাকে যেটা মানে স্ট্যাটাসের জন্য কাজের লোক বাসা রাখতে হবে হ্যাঁ যখন দেখি আশেপাশে যে কাজের লোকদের উপরে কিরকম নির্যাতন চালানো হয় অনেক ক্ষেত্রে বাড়ির মালিক রেপ করছে অনেক ক্ষেত্রে গৃহকর্ত্রী তাকে চাপকিয়ে বা পিটিয়ে বা খুন্তি দিয়ে আগুন জ্বালিয়ে চামড়া ঝসে দিচ্ছে আপনি জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন তাকে দেখুন সে তার ওই কাজের বাড়ির মেয়েকে মেরে তার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে শকত আমার সেটা তো আমরা দেখেছি আমার তো বাক গলা টিপে হত্যা করতে হবে বাংলাদেশে আপনি কথা বলতে পারবেন না তুমি রাজনীতির কথা বাদ দাও না তুমি বাংলাদেশে কোন ক্রিকেটারের ক্রিকেট খেলার সমালোচনা করলে তোমাকে তারা মানে পাললে লাঠিতে বেরাবে আমাকে বিভিন্ন জায়গা থেকে মানে ফোন আসে রিসেন্টলি আমি আপনার সাথে মাত্র কয়েকটা ভিডিও করেছি রহমানের ফ্যামিলি দুইটাকে নিয়ে এ তুমি কি চাও তুমি এই পক্ষের বিপক্ষে বলো ওই পক্ষের বিপক্ষে বলো তুমি কি বলতে চাও মানে আমাকে বোঝানো হচ্ছে তোমার যেই কোনো একটা পক্ষে থাকতে হবে বাংলাদেশে থাকতে হবে তোমাকে তুমি আমি যদি বাংলাদেশে গিয়ে ঢাকা থেকে বাড়ি করতে চাই বা গ্রামেও করতে চাই বা কোনো মফশলায় করতে চাই আমাকে তো ছাত্রদল যুবদল এদেরকে ট্যাক্স দিতে হবে হ্যাঁ এই এরাই তো বাংলাদেশটাকে চালাচ্ছে ছাত্রলীগ যখন ক্ষমতা আসে ছাত্র দলকে প্রোটেকশন দেয় আবার ছাত্র দল ক্ষমতা আসলে ছাত্রলীগদেরকে প্রোটেকশন দেয় আবার এদের মধ্যে যখন বনি বনা না হয় এরা এদেরকে কোপায় তাহলে এই টেন্ডার বাজি দিকে আমি যাবো কেন সেখানে মেধার চর্চা কিভাবে হবে তারা তো ছোটবেলা থেকে যখন রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে তারা দেখছে যে কোপাকপি করলে মানুষকে ভয় দেখালে হুমকি ধামকি দিলে লক্ষ লক্ষ টাকা অর্জন করা যায় তাহলে সে তার ব্রেনটাকে খাটাবে কীভাবে ছোটোবেলা থেকেই তো সে মানে রঙ শিক্ষাটা পাচ্ছে আমি যদি কোনো সমস্যায় পড়ি বাংলাদেশে তাহলে তো এখানে যেমন আমি কোনো সমস্যায় পড়লে পুলিশ সাথে সাথে চলে আসবে এখানে এখানে পুলিশকে ঘুষ দেওয়ার কথা চিন্তাই করা যায় না মানে কারো সাহসই নাই পুলিশে घुस দেওয়া। এটা কোন কথা হলো। সেখানে এখানে কিভাবে মানুষ घुसতে পারে? কিন্তু কিন্তু বাংলাদেশে তুমি যদি পুলিশের কাছে কোনো নালিশ নিয়ে যাও আমি লয়ার আমি জানি বাংলাদেশে কোন পুলিশের কাছে তুমি নালিশ নিয়ে যাও যখন আয়ো এখানে নিযুক্ত হবে। আয়ো ইনভেস্টিগেশন অফিসার। তখন ওই আয়ো অপরপক্ষকে ফোন দিবে যে আপনার জন্য কিন্তু মামলা রেডি হচ্ছে তাড়াতাড়ি দেখা করেন। এবং তারপরে কি করে শুনো অনেক আমাদের ফেলো উকিল ভাইরাও আছে তারা কি করে জানো পুলিশের অফিসারদের মেয়েদেরকে বিয়ে করে। এবং তারা এখানে কেস বন্টন করে আচ্ছা দুঃখজনক হলো এটাও সত্য এবং তারপরে কি করে আরো শোনো সেখানে এই যে দুই পক্ষের উকিলের ভিতর দিয়ে পুলিশ এখানে ডিলিং করে এবং সেইখানে যদি একবার তুমি যদি পুলিশের কাছে কোনো নালিশ নিয়ে যাও তুমি যদি কেসটা উইড্রো করতে চাও বা মনে করো কেসের কোনো মেরিট আর থাকার কোনো কারণ নেই কারণ অপর পক্ষের সঙ্গে তোমার একটা কোনো কারণে মিটপাট হয়ে গেছে তখন ওই পুলিশ আই দিয়ে তোমার উপরে খরক লাগাবে এবং বিভিন্নভাবে তোমাকে মিথ্যা মামলায় পুলিশ তোমাকে জড়াবে এবং এই যে গুন্ডাগিরি করে কারণ পুলিশকে তো দলীয়করণ করে ফেলা হয়েছে তো আমার তো এই টেনশন নেওয়ার দরকার নেই শখ আর আপনি মামলার কথা বলেন আপনি সামাজিক বিচারে যখন যাবেন সেখানে তো মানুষ ন্যায় বিচার পায় না সেখানেও তো ওই দলাদলি হয় শোনো সামাজিক বিচারের কথা বলো যখন দেখি ব্রাহ্মণ তুমি তুমি ওটা তো অনেক দূরে গেলা আর শোনো যখন তুমি দেখো যে ফতোয়া দিয়ে মেয়েদেরকে পেটানো হচ্ছে কাপড় খুলে ফেলা হচ্ছে বাচ্চাদেরকে পেটানো হচ্ছে মেরে ফেলা হচ্ছে এবং আশেপাশে সবাই দাঁড়িয়ে সেটা ভিডিও করছে একজন লোকের দাঁড়িয়েলা লোকের পর্যন্ত যারা কিনা এক ওয়াক নামাজ মিস জানা সে ওখানে একটা প্রোটেস্ট করছে না থামাতে থামাতে বলছে না আমি এই রিস্ক নিব কেন শখত কারণ আমি এগুলি দেখলে তো ঝাঁপ দিয়ে পড়বো কারণ আমাদের দেশের মানুষ তো অনেক ভীতু আমি তো আমি যদি চোখের সামনে এগুলো দেখি আমি তো মানবো না তাহলে আমি এই দেশে যাবো কি এখানে তো অরাজকতা মানুষ সহ্য করে না এখানে মানুষকে কেউ গণপিটি নিতে মারতে পারবে না তা আমি এটা কেন করবো বিচার নাই কিছু নাই হঠাৎ করে কারো হজু করলো গণপিটি এমন একটা কান্ট্রি এখানে একটা মেয়ে সম্পূর্ণ নিজেকে আবৃত করে চলবে কেউ একটা ফুলের টোকা দিতে সাহস পাবে না একটা মেয়ে সম্পূর্ণ মানে খোলা মেলা জামা পরে চলবে কেউ তাকে মানে একটা কটুক্তি করতে পারবে হচ্ছে সেই স্বাধীনতার দেশ শকত বাংলাদেশ কি বাংলাদেশ আছে এখন বাংলাদেশ যেই কারণে স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য কি সফল হয়েছে শকত আমি 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 স্বাধীনতার তো অনেক দূরের কথা আমার বাংলাদেশে এখন কি বাংলাদেশ বাংলা কালচার কি আছে দুইটা হচ্ছে একটা হচ্ছে বাংলা কালচার জীবনের নামে হিন্দু কালচার আসছে হ্যাঁ আরেকটা হচ্ছে যেটা ইসলামের নামে আরবিকালচার আসছে আরবিকালচার তাহলে আমাকে মুসলমান হতে কি আরো আরো হতে হবে এই জিনিসটা আর হিন্দু আমাকে বাঙালি হতে বলে কি আমাকে মঙ্গল প্রতীক জ্বালাতেই হবে এই যে জিনিসটা যখন আপনি এই সত্য কথাটি যখন বলবেন তখন আপনাকে সেই নাস্তিক মুরতাদ হ্যাঁ হিন্দু হিন্দুত্ববাদের কারণ হচ্ছে কি এরা তো দুটুই হচ্ছে উগ্রবাদী আপনি দেখুন সেই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদিকেও সৌদি আরব পুরস্কৃত করে আবার উগ্র জঙ্গিবাদীর যে নায়ক এখন বর্তমানে জাকির নায়ক তাকেও কিন্তু সৌদি আরব পুরস্কৃত করে আর এই উগ্র হিন্দুত্ববাদী কালচারটা বলিউডের মাধ্যমে বাংলাদেশ খায় আর উগ্র এই জঙ্গিবাদী জাকির নায়কের কালচারটা ইসলামের নামে বাংলাদেশে এটাই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খাচ্ছে এদেরকে আপনি কি শেখাবেন শকত শকত আমরা ছোটবেলা থেকে জারি গান সারি গান বাউল গান শুনে আসছি এখন জারি সারি বাউল গান শোনাটা যেন হারাম এখানে একটা প্রশ্ন করি এটা যারা শুনতেছেন তাদেরকে আমি প্রশ্ন করব যে করার কোথায় গান বাজনা হারাম লেখা আছে কোথাও নেই ফুল্লু গিনা হারাম হারাম আল্লাহুল গিনা এই ধরনের কথা যেটা যেটা আছে যেটা আছে যেটা আছে যে তুমি অলস শব্দ বা অলস কোনো কিছু তুমি টাকা দিয়ে কিনবে না এখন অলস বলতে কি বুঝো

যে আমরা আসলে অন্যদিকে যেতে চাচ্ছি না গান বাংলাদেশে যে গান হারামের বিষয়টা হাদিছে এইটাও আমি চ্যালেঞ্জ করব ওয়েট যেটা আছে যে উগ্র ধরনের গান করা উচিত বা যেই গানটা অন্য দেবদেবীর উপাসনা করা হয় এগুলো আমাদের জন্য মুসলমানদের জন্য আমাদের জন্য হারাম হিন্দুরা তো এটা হিন্দুরা করুক হিন্দু ভাই করুক সমস্যা কথা এটা আমাদের কর্তব্য না এখন আমাদের এইখানে যারা মাইনরিটি আছি আমরা এখানে আমরা অগ্রাধিকার পাই অনেক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি আরেকটা কথা এখানে মানে অ্যাড করতে চাচ্ছি যারা মনে করে যে বাংলাদেশে শুধু ইসলামিক শিক্ষার জন্য আপনাকে বাংলাদেশে যেতে হবে বা অন্য কোন পাকিস্তান আফগানিস্তানে যেতে হবে ব্রিটেনে মানে আটটা স্কুল কিন্তু মানে প্রথম দিক দিয়ে কিন্তু এবার কিন্তু টপ লিস্টে রয়েছে ইসলামিক স্কুল এখানে এইখানে তুমি পারফেক্ট মুসলিম হওয়ার একটা সুযোগ আছে কারণ কি জানো তুমি ইসলাম নিয়ে যে কোনো ভাবে যত ভাবে খুশি তুমি গবেষণা করতে পারো কেউ আপনাকে বাধা দিচ্ছে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার এখানে আসছে হ্যাঁ হ্যাঁ ওখানে শুধু জাকির নায়েক দেশে ওদ নয় কিছুদিন কিছুদিন আগে সৌদি থেকে এবং বাংলাদেশ থেকে আমাকে কিছু বোকা মানে এখন গালি আসে গালি দিব না কিছু বোকা আমাকে বলল যে ভাই আপনাকে আরো স্টাডি করতে হবে ইসলাম সম্পর্কে জানতে হলে বড় বড় আলেম আরে বোকা বাংলাদেশে কোন আন্তর্জাতিক মানে আলেম রয়েছে পিটিভি শপতে বড় বড় স্কলাররা বড় বড় बिजनेসম্যান সবাই তো এখানে আমাদের আমাদের আমরা আমাদের এখন বাংলাদেশে যেতে হলে আমাদের আমেরিকাতে আমাদের আরবী ও মুসলিম হতে হবে হ্যাঁ আরবী ও মুসলিম এই যে নির্দিষ্ট ধরনের যে এই যে ইয়া পড়া আরবী স্টাইলে কাপড়চোর পড়া শুরু করেছে তারা এটাকে যায় তারা শুনো যখন অনুকরণেই অনুসরণ এটা যদি মনে করে তাহলে কোনোদিন ইসলাম শিখবে না আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলতে চাই এই যে কালো বোরকাটা কালব আপনি তো অনেক বড় একজন স্কলার আপনি জানেন আমার আপনার কাছে প্রশ্ন রইল এই কালো বোরকাটা আপনি সৌদিতে তে ওহাবিজম আসার আগে থেকে 1400 বছর পর্যন্ত জান এটা কি এইভাবে জেনারালাইজড ছিল কখনো আমি সৌদিদের কালকে সৌদি নারীদের দের ড্রেস নিয়ে একটু গবেষণা করলাম তারা লম্বা ড্রেস পরতো কিন্তু এরকম সবকিছু আবৃত করে না এরকম কালো মানে ড্রেস তারা কিন্তু না আমার 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 পজিশনটা হচ্ছে কেউ যদি বোরকা পড়তে চায় ভাই পিম পরো কেউ যদি তুমি বোরকাব পড়তে চাও না তুমি পড়ো না কেউ যদি তুমি হিজাব পড়তে চাও ইটস ইউর লিবার্টি বাট অ্যাট দ্য সেম টাইম তুমি তুমি শাড়ি পরে তুমি কিন্তু হিজাবের উদ্দেশ্যটা পালন করতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি শরীরের স্কিন দেখাবে না ইট ইস নট এ প্রবলেম তুমি মুখ বের মুখ আমাকে ডাকতেই হবে এরকম কট্টর আমি এর শোনো এন্ড অব দ্য ডে আমার স্বাধীনতা থাকতে হবে আমি ইসলামকে কিভাবে ইন্টারপ্রিট করব তোমার যদি দ্বিমত থাকে ইউ কাম এন্ড ডু এন ইন্টালেকচুয়াল ডিবেট সেটাই তো হওয়া উচিত কিন্তু সভ্য সময় কিন্তু কিন্তু তাদের মতে এখন হচ্ছে যে তোমাকে ওয়াহাবি স্টাইলে ওরা যা বলবে কট্ট ন্যারো মাইন্ডেড যেখানে যেখানে ইন্টারপ্রিটেশন করে স্কোপ নাই ওরা বলবে আমাকে সকাল উঠে খেজুর খেতে হবে হ্যাঁ এবং আমাকে আমাকে আরবি স্টাইলে হিজাব পড়তে হবে এবং আরবি স্টাইলে আমাকে হুজুরদের মতো ওই তোপ পরে না ওই তোপ পড়তে হবে নালে মুসলমান হবো না এরা তো শুননা কি এই জিনিসটাই বুঝে না সেদিন এক উগ্রবাদে আমাকে মানে অনেক বাজে কথা বলছিল তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখলাম যে নাকি খেজুর আর ওই আপনার শশা খেত তো সে খাচ্ছে আর বলছে যে এটা শুননা আরে মাটি শানিতে খায় বলে এটা আরে কত হাস্যকর আচ্ছা কোরআনে দেখো কোরআনে ওই কোথাও না এটা আছে কোথাও পড়েছো তুমি আমি পড়ি তুমি কোথাও পড়েছো যে টাকলা রূপে কাপড় পর প্যান্ট পর আছে কোরআনে নেই কোথাও আছে যে তুমি কি বলে এই নির্দিষ্ট সালে শাড়ি তুমি পড়তে পারবে না আছে নাকি এখন তো বাংলাদেশে অলমোস্ট ব্যান আমি যদি বলি আমার মা মাকে দেখেছি যে ওনারা কখনো পেট বের করে নাভি বের করে শাড়ি পরেন নাই ওনারা মাথায় কাপড় দিয়েছেন চুল দেখা যায় চুল দেখা যায় নাই কিন্তু এখন জানি শালীন শাড়ি পরতো

আমরা একটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ছিলাম সাউথ এশিয়াতে দিল্লি ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি টপ সেটা কি চল্লিশ বছর পূর্বের কথা বলছে আমি চল্লিশ বছর আগে তো আমি পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঢাকা বিশ্ব ছিয়াশি ছিয়াশিতে সুতরাং হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আর এখন ঢাকা বিশ্বের অবস্থা দেখো তো ডিফারেন্ট আমাদের আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলি তো প্রাইভেট ইউনিভার্সিটি তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর স্বীকৃতি দেয় না

আমি আমাকে আমাকে 500 বাসার রাজনৈতিক নেতাকে আমাকে টোস্ট করে চলতে হবে অথর্ব রাজনৈতিক নেতাকে আমাকে সাদ ডাকতে হবে আমি কেন সেখানে যাব হ্যাঁ আমি ওখানে কেন যাব সেখানে 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 মারামারি করলে গুন্ডামি শিকার হইতো গুন্ডামি শিকার হতে হচ্ছে প্রতি মুহূর্তে মারামারি ঘোড়া কেলা কিনি আলটিমেটলি আপনার তো স্বাধীনতা নেই একটা মানে কুকুর পর্যন্ত এখানে সেফ এদেশে পাখি পর্যন্ত হাঁটতে হাঁটছে এখানে অযথা আমরা গাছে ঢিল মারিতো না

হয়ে সুਦਰং আমি কেনই দেশে যাব পাকিস্তানে হয় বাংলাদেশ হয় আমাকে কবর 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 না কিনলে আমার আমি যদি রাস্তায় পড়ে মরিয়ে থাকি তাহলে আমার লাস্টটা তো বেয়ারিস হিসেবে ফলাই দিবে রাস্তায় ইয়াতে মেডিকেলে সুਦਰং আমি কেন এখানে ডিসাইড আমি মনে করি মানুষ আমাকে যত যাই বলুক আমি মনে করি যে পাকিস্তান আফগানিস্তানের চেয়ে আমাদের দেশ বাংলাদেশে থেকে বসে থেকে আমি সরকারের কাশ্মীর নীতির সমালোচনা করলে আব্রারের হত্যার বিরুদ্ধে কথা বললে শেখ হাসিনা মুচকি এসে ভেংচি কাটে প্রধানমন্ত্রী। কেন পুলিশ সেখানে আপনাকে বাধা দেয় না? পুলিশ সেখানে বেনজির এসে তো বলেই দিল যে কাশ্মীর সম্পর্কে কিছু বলা যাবে। অথচ এখানে বোরিস জনসনকে হাসপাতালে এক রোগীর বাবা সে কিভাবে তাকে প্রশ্ন করেছে? হ্যাঁ। হ্যাঁ তোমাকে দাঁড়াও তোমাকে উত্তর দিয়ে যেতে হবে কারণ এটা তার দায়িত্ব এবং সে সে অসুস্থ হওয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সে আমাদের প্রাইম মিনিস্টার হ্যাঁ হ্যাঁ আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমার প্রাইম মিনিস্টার বরিস জনসন হ্যাঁ তো বরিস জনসন ওই ভেতরে বসে সে ক্যামেরা দিয়ে রাষ্ট্র চালিয়েছে হ্যাঁ যখন এই এই পান্ডেমিকের মধ্যে যে সব করোনা ভাইরাসে সে পজিটিভ ছিল যখন সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল এবং আমরা কিন্তু দোয়া করছিলাম চাচ্ছিলাম যে বরিস জনসন সে ফিরে ফিরে আসুক কারণ বরিস জনসন যদি ফিরে না আসতো তাহলে এই কাঠমুলারে বলতো যে ইহুদি খ্রিস্টান আল্লাহ সৈনিক করোনা ভাইরাসে কে মেরে শক শক বাংলাদেশে বিএনপি করা মানে হচ্ছে বিএনপির আন্দোলন মানে হচ্ছে খালাদা জিয়ার পরিবারকে জিয়া রহমানের পরিবারকে ক্ষমতায় বসানো আর আওয়ামী লীগ করা মানে হচ্ছে শেখ মুজিবুর রহমানের পরিবারকে ক্ষমতায় বসানো আমি কেন এই ধরনের গণতন্ত্র আমি করতে যাব। যেখানে আমার ভোটের অধিকার নেই আমি যে দেখবো আমার ভোট অনেক আগে দেওয়া হয়ে গেছে কেন আমি যাব সরকার হ্যাঁ আমি কি মরতে যাব ভোট কি আলটিমেটলি বাংলাদেশের সব মানুষ কি দিতে পারে তাহলে আমি তাহলে আমি এই দেশে কেন যাবো সরকার তুমি যাওয়ার কথা কেন মানুষের চিন্তা স্বাধীনতা নাই তার মতের প্রকাশের স্বাধীনতা নেই আমার বাংলাদেশ তো বাংলাদেশ নাই হয় এটা হয় এটা হিন্দুস্তান হয়ে গেছে অর্ধেক আর না হলে এটা অর্ধেক আরব এটা এমন একটা মিক্স খিচুড়ি হয়ে গেছে বর্তমানে মানে যে প্রজন্ম নতুন প্রজন্ম হিজাব পরে আবার মাথার মধ্যে এবং সেইখানে সেইখানে এখন আমি শুনছি কি জানো সারা জীবন শুনে আসছি বাংলাদেশে আসার আগে শুনেছি যে বিদেশে নাকি অনেক বদমাস এরা নাকি দুই তিনটা করে গার্লফ্রেন্ড রাখে আমি তো দেখি বাংলাদেশে তো পরকি আরো বেশি

পরকিয়া জড়িয়ে গেছে এখন পরকিয়া করাটা ফ্যাশন বাংলাদেশে হ্যাঁ এইখানে কি পরকিয়া করাটা ফ্যাশন এখানে পরকিয়া করবে শুনো এখানে তুমি পরকিয়া করবে ওয়াইফ যত লিবারাল হোক যদি কোনো প্রমাণ পায় সাথে সাথে ইয়া ডিভোর্স হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যায় বাংলাদেশে এখন অবিবাহিত মেয়েরা বা ছেলেরা যতটানা বেকারও ইচ্ছে বেশি হচ্ছে বিবাহিতরা হ্যাঁ এবং এটা আপনি যত মানবাদী বা মুক্ত যত যাই বলুন আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর মধ্যে জঘন্যতম এক আমি দেখলাম অন্যতম আমি দেখলাম ব্রাহ্মণ বাড়িয়াতে একজন একটা একটা অন্ধ দুই বোন তারা গান গায় তাদের উপার্জন আর কোনো উপায় নেই তারা গান গায় এবং গান শেখায় সে বাজায় সে তার শেখায় তারা অন্ধ অন্ধ এবং তাদেরকে বাসায় এসে মোল্লারা তাকে শাসিয়ে গেছে ওই হিন্দুদের মতো বাজনা বাজাবি না খবরদার কত জঘন্য কত জঘন্য অনমাদ এটা কি ধরনের ইসলাম আমরা তো এই ইসলাম দেখি নাই শকত আপনি 20 বছর পূর্বে চলে যান এই এই ওহাবিজম সৌদিকরণ হ্যাঁ উগ্র আল্ট্রা ইসলামিজম এটা বাংলাদেশে ছিল না এখন সমস্যা কি জানো আমি বলি তোমাকে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমি যখন ক্রাইস্ট চার্চে মুসলমানদের উপর আক্রমণ করতে দেখি আমি তার তাকে ধিক্কার জানাই আমি যখন প্যারিসে আমরা যখন প্যারিসে যখন সন্ত্রাসীরা আমার ধর্মের ইসলামের নামে হ্যাঁ তারপর ধরো হিন্দুদের উপরে যখন বাংলাদেশে কুমিল্লাতে এবং উত্তরবঙ্গে যখন অত্যাচার করেছে আমি তার প্রটেস্ট করেছি অবশ্যই আমার কারণ কি জানো আমি এতটাই লিবারাল যে আমার লিবারেলিজমটা এই ওয়াহাবিজমরা ওয়াহাবিজরা ধারণাই করতে পারে না যে এত লিবারাল হয়ে উনি কিভাবে মুসলিম হন উনি হতেই পারেন না উনি নাস্তিক উনি চুপা নাস্তিক হ্যাঁ মানে আমাদের মতো তাদের কথা হচ্ছে যে আপনি তাদের মতো কেন জঙ্গি মনোভাব কেন আপনার মধ্যে নেই হ্যাঁ আমি কেন আমি কেন মানে হ্যাঁ তারা বোঝাতে চাচ্ছে যে জঙ্গি মানে মুসলিম হ্যাঁ কারণ ওই যে ইভেন তাইমিয়া হ্যাঁ

এবং দেখেন আপনার ইবনে ও হাব আর তাইমিয়া শিক্ষাটা কিন্তু আবার নিয়েছিল আলবানি এই আলবানি যে বলেছিল যে নবীর রওজা কবর থেকে তাকে তুলে ফেলে ফেলে দিতে হবে রওজা ভেঙে ফেলে দিতে হবে তাকে অন্য জায়গায় মানে কবর শোনো তবে আমি একটা কথা বলি এদের টাইম শেষ এদের টাইম শেষ হয়ে আসছে সকল কারণ কি জানো এই যে জাকির নায়ক যে সৌদি আরবে থাকতে পারলো না এটাতে তোমার কি ইঙ্গিত বহন করে হ্যাঁ এখন তো ইঙ্গিত বহন করে বোঝা যাচ্ছে যে না এদের পয়সা শেষ দুই দিন পরে জাকি নায়ক মালয়েশিয়া থেকে লাফ খাবে লেখে রাখো আমার কথা লেখে রাখো আমার বাংলাদেশটাকে ডিস্ট্র করে দিয়েছে আমরা আগে গান গাইতাম এবং যারা যারা জাকি নায়ক সঙ্গে ওখানে গিয়ে দেখা করে হ্যাঁ এদেরকে চিহ্নিত করে রাখবা ওয়াহাবি হিসাবে এরা তো বাংলাদেশে এখন সব মোটামুটি সবাই জানে যে কারা ওখানে যায় জাকির পূজা কারা বাংলাদেশে ছড়িয়ে দিছে না ওখানে তারা মালয়েশিয়াতে আমার কাছে নিউজ আছে মালয়েশিয়াতে তারা একটা বেসের মতো আমরা ভাই আগে আমাদের মধ্যে কত ধর্মীয় সম্প্রীতি ছিল আমরা একসাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিলেমিশে

এগুলি যখন এরা কি করতে যায় জানো এরা খুব আসলে উইক খুব দুর্বল কেন বলে জানো এরা আসলে ওই কমেন্ট বক্সের যুদ্ধ এটা হচ্ছে কি কিবোর্ড ওয়ারিয়ার তারা কি তাদেরকে যখন আমি ডিবেটে ডাকবো না যা আয় দেখি তুই ইসলামের কি বুঝিস তখন দেখা যাবে এরা কিচ্ছু তো দিতে পারে না এরা দেখো এরা কি নুরুসা ফারুকীকে হত্যা করেছে হ্যাঁ এরাই নুরুসা ফারুকীকে হত্যা করেছে নুরুসা ফারুকীর অনেক কিছুর সাথে কিন্তু আমি না না কারণ সবার সবার সবকিছু একমত হতে হবে কিন্তু কিন্তু আমি আমি অলিয়া উলিয়ার দরবারে যেতে পারবো না আমি তাদের ওসিলার ব্যাপারে কিছু বলতে পারবো না বলতে গেলে আমার বলবে কবর পূজারি হোয়াট ইস দিস বাংলাদেশে ভণ্ডপীর আছে অনেক আছে যারা কিনা এটাকে ব্যবসা হিসেবে নিছে এই ভণ্ডপীরদের জন্য কি আউলিয়ার মাঝে আমি যেতে পারবো না ভণ্ডপীররা যত যাই করে ভণ্ডামি করে এটা সরকারের দায়িত্ব কেউ ভণ্ডপীররা যদি কাউকে ক্ষতি করে কিন্তু

আসলে সর্বশেষে আসি আমি বাংলাদেশে অবশ্যই যাব আমার জন্মভূমি কিন্তু আমার কতগুলো বই লেখা আছে এগুলো আমি শেষ করে বাংলাদেশ যাবই যাবো কেন যাবো না আমার জন্মভূমি ওদের কাছে আমার মাকে আমি কি ইজারা দিয়েছি নাকি

ইয়ামেনি উনি আজকে যদি বাংলাদেশে ওই ইয়েমেন থেকে হিজরত করে তার জীবন যৌবন সবকিছু সর্বস্ব ত্যাগ করে যদি বাংলাদেশে না আসতো এরা তো মুসলমানই হতো না ইসলামই পেত না আজকে তারা জাকির নায়কের মতো একজন উগ্র তাইমিয়া জঙ্গিপন্থীকে তারা ইসলামের ধারক বাহক মনে করে এই যে হুজুর হাজার হাজার টাকা কোটি টাকা কামাচ্ছে তারা কোটি কোটি টাকা কামিয়ে তারা বলে আমি মাদ্রাসা দিয়েছি আরে হারাম তুই কয়টা শিশুকে খাবার দিয়েছিস কয়টা মহিলার গায়ে কাপড় দিয়েছে মাদ্রাসা তো ও খুলেছে পালাস প্যালেস প্যালেসের মতো মসজিদ বানাস কিন্তু মমিন মুসলমানদের ইমানের প্রতি মহাব্বত উঠে যাচ্ছে এই কথা তো আর এত 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 ইয়াতিম খানা বাংলাদেশে

তো টাকা তোলার পর আমি দেখতাম কি এই টাকাগুলো ওদের পেছনে না খরচ করে ওই হুজুরা মানে মুরগির রান খাচ্ছে ওই ছেলেদেরকে সাধারণ খাবার খাওয়াচ্ছে এবং অনেক অনেক আবার দর্শন করছে হ্যাঁ এবং বলতেও পারবেন না হ্যাঁ সুতরাং আমাদের বাংলাদেশকে তারা বলবে যে হুজুরের বিরুদ্ধে কিছু বলবে আমাদের আমাদের বাংলাদেশকে এই সকল ওয়াহাবি আহ তাই ইমেন তাইমিয়া জাকির নাইকিমারকে স্কুল থেকে মুক্ত করতেই হবে অবশ্যই এবং সময়ের এবং আপনারা আমি জানি বাংলাদেশ বাংলাদেশ থাকবে না আফগানিস্তান হয়ে যাবে এরা কিবোর্ড কিবোর্ড বেশি সোচ্চার হলে এদের সংখ্যা কিন্তু কম শকল এখনই সময় এদের বিরুদ্ধে সচ্চার হওয়া এরা তো ভীতু এদের ভেতরে তো কিছু নেই এই জন্য এই দূরে থেকে তারা মেরে ফেলবো হুমকি ধামকি এটা দিতে পারবে তারা তো ইন্টেলেকচুয়াল আলোচনা করতে পারবে কিন্তু এদেরকে এদেরকে তুমি এদেরকে তুমি আবার ইয়া করো ভিসা দাও আমেরিকার যদি বলো শর্ত করো কালকে থেকে না 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 এই যে ধরো যে করোনা ইব্রাহিম সহ যে কটা আছে না যে তোমরা কালকে থেকে ল্যাংটা হয়ে এমবিসির সামনে আধা ঘন্টা করে দাঁড়াবা

উদাহরণ শুনো এই ব্রিটেন আমেরিকা এগুলো কি আল্লাহ নয় তার তো বিশ্বাসে যে আমরা পড়তেছি তাহলে কি তাহলে কি এখানকার যে মানুষগুলো এগুলো আদম সন্তান না কত সুন্দর রকমের কিন্তু কিন্তু ওরা আবার আমার হাত ধরে বলে তোমাদের গায়ের চামড়া কত সুন্দর ট্যান মানে ওরা আমাদেরকে সুন্দর পায় আমরা ওদেরকে সুন্দর পাই হ্যাঁ ব্যালেন্স হ্যাঁ এই যে একটা এই যে একটা আল্লাহর রহমত তারা শুধু খ্রিস্টান মারো আমেরিকা ধ্বংস করো হ্যান্ত হোয়াট ইস দিস আমি এরকম ঘৃণা যেই দেশে যেই দেশে এত ঘৃণা যে দেশে পরমতের প্রতি কোনো সহিষ্ণুতা নাই সেই দেশ তো আমি আজকে থেকে তো আমি সাতাশ বছর আগে ছেড়ে আসছি আমি তো আজকে থেকে বাইশ বছর আগে ব্রিটিশ সিটিজেন হয়ে গেছি আমার ছেলেরা মেয়েরা আমেরিকান ব্রিটিশ শখত আমি আমি অনেকে বলে ও আপনি এখানে সেটেলমেন্টে পাওয়ার জন্য করতে চান কি হাস্যকর কি হাস্যকর তুমি বলো এখানে কোনো আমি সরি আমি কাউকে খাটো করার জন্য বলছি না যা ব্রিটেন আমেরিকাতে আসে তারা কোনো রাস্তাঘাটের ফ্যামিলি কোনো ছেলে না শকত আমি কি এখানে ব্রিটিশ রানীর হাজবেন্ড ফিলিপকে আমি সমালোচনা করিনি

তবু যাবো একদিন আমরা সবাই দেশে দেশে অবশ্যই দেশে যাবো না আমার দেশ আমি কারো না ক্যাপাসিটি নাই মানুষের ঠিক আছে থাকতে আজকে বুঝুন ওকে বন্ধুরা ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ ধন্যবাদ